হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি সুন্দর করে বর্ষার সাথে গরম গরম পেঁয়াজি। আমি প্রথমে এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ চুরো চুরো করে নিচ্ছি। তো পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর এখন আমি দেব এর মধ্যে কিছুটা চিনি, সামান্য অল্প পরিমাণে। এবার চিনিটা দিয়ে না ভালো করে চটকাবো, ভালো করে এটাকে চটকে দেখবে এর মধ্যে থেকে কিছুটা রস বেরোচ্ছে, সেই রসটার সাথেই কিন্তু আমরা বেসনটাকে মিক্স করব। এবার দিয়ে দিলাম কিছুটা বেসন আমার পরিমাণ মতো। এবার দিচ্ছি একটু বেকিং সোডা, বেকিং সোডা দিলে খেতে বেশ মচমচে হবে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার দিলাম একটু নুন, নুন দেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হলুদ, একদম সামান্য, তারপর স্বাদ মতো লঙ্কা। তো তারপরে আমি এটাকে সুন্দর করে জল দিয়ে ভালো করে মেখে নেব। তো জলটা আমরা বুঝে দেব, কারণ বেসনটা দিয়ে না প্রথমে আমরা মেখে নেব জিনিসটাকে। মাখার পর যখন পেঁয়াজের আর রসের সাথেই না একটা ভালো করে মাখা হয়ে যায়, বুঝে বুঝে জলটাকে দিতে হবে। এবার এরকম একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেছে। এরপর আমি গরম তেলে